আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? ডেল এক্সপিএস 13 সহ বেশ কিছু ইউজ ল্যাপটপ থাকবে একদমই রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে। সর্বপ্রথম পাঁচটা ল্যাপটপ থাকবে যেগুলো আমরা সিলেক্ট করেছি বেস্ট 5 ল্যাপটপ ফর স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সিং কাজের জন্য। সো ভিউয়ার্স, এগুলোর কি কি মডেল থাকবে, কি কি কনফিগারেশন থাকবে এবং এক্সপিএস এর কি চমক থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে নিব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় 101 নাম্বার শপ, ঢোকার সময় হাতের বাম পাশে। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসতেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। এছাড়াও গুগল ম্যাপে আইটিবিলি লিখে সার্চ দিলে আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওর সর্বপ্রথম যে পাঁচটা ল্যাপটপ থাকবে, বেসিক্যালি ল্যাপটপগুলো যারা আসলে স্টুডেন্ট আছে, স্টাডি পারপাস ইউজ করতে চান এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করতে চান তাদের জন্য খুবই স্পেশাল হবে। তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপিএস 13 মডেলের ল্যাপটপ, আপনারা ইন্টুতে দেখেছেন। তো এই ল্যাপটপটা আমাদের কাছে নিউ কালেকশন চলে আসছে, এর আগে আমাদের এই কালেকশনটা ছিল না। তো আজকে এটা নতুন চলে আসছে, অনেক কাস্টমারদের রিকোয়েস্ট ছিল যে এক্সপিএস 13 এর ব্যাপারে তারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন। আমাদের কাছে স্টকটা খুবই সীমিত আছে, তো চাইলে শপে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো এক্সপিএস 13 মডেলের এই ল্যাপটপটা হচ্ছে কোরাই 5 8 জেনারেশন প্রসেসর। এটার এক্সাক্ট যদি মডেলটা আমি আপনাদের সামনে শেয়ার করি, এক্সপিএস 13 9370 মডেলের একটা ল্যাপটপ, আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 5 8 জেনারেশন প্রসেসর। এটার সাথে থাকবে 8 GB র্যাম এবং 256 GB M.2 NVMe SSD। আমাদের কাছে কিন্তু 8 GB এবং 16 GB দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। ল্যাপটপটাতে আপনারা একদম কার্বন ফাইবার প্রোটেক্টেড একটা বডি পাচ্ছেন এবং এই ল্যাপটপের সাথে পাচ্ছেন 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন যেটা পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা, এবং একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন যেটা 85% কাভারেজ, খুবই স্মুথ। এবং খুব গুরুত্বপূর্ণ যে ট্র্যাকপ্যাডটা কিন্তু একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড, খুবই সুন্দর আকারের একটা ট্র্যাকপ্যাড আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটার কিন্তু ক্যামেরাটা হচ্ছে একদম ডাউন সাইডে, একটা হচ্ছে ফেস আইডি ক্যামেরা আর একটা হচ্ছে ওয়েব ক্যামেরা। আর ল্যাপটপটা কিন্তু ফুললি 13.3 ইঞ্চি FHD রেজুলেশনের ডিসপ্লে, আর এটা কিন্তু একটু গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, আর একদমই কিন্তু ন্যারো বেজেল। এবং ল্যাপটপটাতে আপনারা 145 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত করতে পারবেন। ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন, চাইলে 11ও আপগ্রেড করতে পারবেন। এই ল্যাপটপটা যারা আসলে স্টাডি পারপাস ইউজ করতে চান বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চান অথবা ল্যাপটপটাকে আনা নেওয়া করে ভার্সিটিতে ক্লাস করতে হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল, খুবই লাইটওয়েট এবং খুবই হ্যান্ডি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ল্যাপটপগুলো কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট একটা পাওয়ারফুল একটা ল্যাপটপ বলা যায়, কারণ মোটামুটি সব ধরনের পাওয়ারফুল কাজ কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করা হয়। সেক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার আছেন, যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তা করতেছেন, তারাও কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পারেন, একসাথে দুই কাজ, তো চাইলে ল্যাপটপগুলো পারচেস করতে পারেন। এই ল্যাপটপগুলো কিন্তু কোথাও কোথাও 48,000 টাকা বা তার একটু কম বেশি বিজ্ঞাপন করা আছে। আমরা 8 GB র্যাম এবং 256 GB SSD দিয়ে প্রাইস রাখবো অনলি 43,500, এবং 16 GB র্যাম 256 GB SSD দিয়ে রাখবো 45,500। এই ল্যাপটপগুলিকে কিন্তু র্যাম কখনোই আপগ্রেড করা যায় না, র্যামটা মাদাবোর্ডের সাথে ফিক্সড থাকে, চাইলে আপনারা এসএসডিটাকে মন মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে টাইপ সি অরিজিনাল চার্জার আপনারা পেয়ে যাবেন। আর আমাদের সবগুলি ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 ইয়ার্সের একটা সার্ভিস ওয়ারেন্টি। তো সেকেন্ড পজিশনে আমি যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস। যারা আসলে স্টাডি পারপাস এবং ফ্রিল্যান্সিং পারপাস ইউজ করবেন তাদের জন্য কিন্তু সার্ফেসটা একটা অতুলনীয় মডেল আমি বলবো। তো সার্ফেসের দুইটা প্যাটার্ন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে কোরাই 5 7 জেনারেশন, একটা হচ্ছে কোরাই 5 8 জেনারেশন, সার্ফেস ল্যাপটপ 1 এবং সার্ফেস ল্যাপটপ 2। কোরাই 5 7 জেনারেশন 8 GB র্যাম, 256 GB M.2 NVMe SSD, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে। ল্যাপটপটা যদি একটু থিকনেসটা আমি আপনাদের সামনে শেয়ার করি, একদমই লাইট ওয়েট, মানে এই ল্যাপটপটা যদি আপনাদের ব্যাগে থাকে মনেই হবে না যে ব্যাগে ল্যাপটপ আছে। চার্জিং পোর্ট সহ বেশ কিছু পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল আছে। ফুললি মেটাল বডি দিয়ে তৈরি, 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই সার্ফেস ল্যাপটপ 1টা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 45,000 টাকা। এবং সার্ফেস ল্যাপটপ 2 কোরাই 5 8 জেন, 8 GB র্যাম, 256 GB SSD,
4GB শেয়ার গ্রাফিক্স 6R প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 58000 টাকা। এই ল্যাপটপগুলো যারা শপে এসে যাচাই বাছাই করে পারচেজ করতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, আর চাইলে ঢাকার বাইরে বসে এই ল্যাপটপগুলো আপনারা পারচেজ করতে পারবেন। মাত্র 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব, বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে এই ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই গিফট হিসেবে পাচ্ছেন একটা ব্যাকপ্যাক এবং একটা মাউস। ভিউয়ার্স, থার্ড নাম্বারে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদমই রিজনেবল প্রাইস। কেউ যদি আসলে নিউ স্টুডেন্ট হয়ে থাকেন অথবা নিউ কামার ফ্রিল্যান্সিং হয়ে থাকেন তাদের জন্য এই থিঙ্কপ্যাড ল্যাপটপটা বেস্ট একটা চয়েস হতে পারে। আপনারা কিন্তু আমাদের শপে এগুলো কোয়ান্টিটি পাবেন। যারা ঢাকার বাইরে থেকে পারচেস করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সর্বপ্রথম থিঙ্কপ্যাডের যেটা দেখাবো এটা হচ্ছে T470S মডেলের একটা ল্যাপটপ, কোরাই 5 6th জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 এর র্যাম এবং 256GB M.2 NVMe SSD। চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করে ইউজ করতে পারবেন। সাথে থাকছে 4GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা যদি কন্ডিশনটা দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি সেমি বেজেলের ফুল HD IPS ডিসপ্লে। ডিসপ্লেটাকে 180° অ্যাঙ্গেল পর্যন্ত আপনারা করতে পারবেন। ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এই লেখাটা যদি থাকে লিনোভোর তাহলে মনে করতে হবে এই ল্যাপটপগুলো কালার করা না, অরিজিনাল কালার। যদি এই লেখাটা না থাকে তাহলে ল্যাপটপগুলো কালার করা। সো আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করবেন। তো এই থিঙ্কপ্যাডের T470S 6th জেনারেশন ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 24,500 টাকা, যেটা অন্য জায়গায় 27,000 বা 28,000 টাকা বিজ্ঞাপন করা আছে। থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যাদের র্যামটা একটু বেশি লাগে, মানে 8GB জায়গায় 16GB র্যাম পাবেন, 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন, কোরাই 5 6th জেন, মডেল হচ্ছে T470। এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 27,500। যারা মোটামুটি প্রফেশনাল লেভেলও ফ্রিল্যান্সিং করেন অথবা ল্যাপটপটা দিয়ে স্টাডি পারপাস ইউজ করবেন তাদের জন্য থিঙ্কপ্যাড বেশ একটা চয়েস হতে পারে, কারণ একদম রিজনেবল প্রাইজে এর থেকে ভালো ল্যাপটপ আর হয় না। ভিউয়ার্স, চতুর্থ নাম্বারে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু খুবই পপুলার বা ভাইরাল টাইপের একটা ল্যাপটপ। এটার মডেলটা অবশ্যই অনেকে জানেন, এলিটবুকের 840G5 মডেলের একটা ল্যাপটপ, বর্তমান সময়ে ভাইরাল বা খুবই পপুলার টাইপের একটা ল্যাপটপ। কোরাই 5 8th জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD, 4GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ন্যারো বেজেলের ডিসপ্লে, প্রাইভেসি শাটার ক্যামেরা, সব কিছু পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে। এর সম্পর্কে আলাদা বলার কিছু নাই, বর্তমান সময়ে একদম রিজনেবল প্রাইজে খুবই পারফেক্ট একটা ল্যাপটপ। চাইলে ল্যাপটপটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে অনলি 32,500। আমাদের কাছে কিন্তু এলিটবুকের পাশাপাশি জেটবুক সিরিজেরও ল্যাপটপ আছে। এখানে i7 8th জেন, i5 8th জেন এবং 15.6 ইঞ্চি জেটবুকের কিন্তু বিভিন্ন প্যাটার্নের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে পারবেন। এবং পঞ্চম নাম্বারে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিটেক্স 2। তো এলিটেক্স 2, এই আমরা আজকে সর্বপ্রথম যে 5টা ল্যাপটপ দেখিয়েছি তো তার ভিতরে সবচেয়ে বেস্ট ওয়ান ল্যাপটপ হচ্ছে এই এলিটেক্স 2 ডিটাচেবল। এটাকে ডিটাচ এবং অ্যাটাচ দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন। যারা ভার্সিটি লেভেলে আপনারা স্টাডি করেন অথবা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা চয়েস হতে পারে। আমাদের কাছে দুইটা প্যাটার্নের অ্যাভেলেবেল আছে, কোরাই 5 7th জেন এবং কোরাই 5 8th জেন। কোরাই 5 7th জেন 8GB র্যাম, 256GB SSD, এই আপনার ড্রয়িং পেন দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 40,500 টাকা, এবং কোরাই 5 8th জেন 8GB র্যাম, 256GB দিয়ে পারচেস করতে পারবেন অনলি 45,500 টাকা। ভিউয়ার্স, মিড রেঞ্জে যদি কেউ ল্যাপটপ খুঁজে থাকেন একদম ব্র্যান্ড নিউ, তারা প্রবুকের ল্যাপটপ দুইটা দেখতে পারেন। দুইটাই কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে, প্রবুক মডেলের একটা হচ্ছে 14 ইঞ্চি আর একটা হচ্ছে 15 ইঞ্চি। 445G8 মডেলের এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন 5 5000 সিরিজ, মানে রাইজেন 5 5600U মডেলের প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 এর র্যাম এবং 256GB M.2 NVMe SSD। চাইলে কিন্তু আপনারা র্যাম SSD দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। 4GB পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং 80% কাভারেজ একটা কিবোর্ড পাবেন, ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন। ল্যাপটপটাতে ন্যারো বেজেলের 14 ইঞ্চি ফুল HD IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, ফ্রন্ট সাইড একটা ক্যামেরা পাবেন যেটা প্রাইভেসি ক্যামেরা আমরা বলে থাকি। প্রবুক ব্র্যান্ডিং করা লোগো আছে এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। যেহেতু এগুলো ব্র্যান্ড নিউ তো আমরা সাইডের বা কন্ডিশন সম্পর্কে আলাপ করলাম না। এই ল্যাপটপগুলো কিন্তু নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আমরা বলে থাকি, কারণ এই ল্যাপটপগুলো আসলেই একদিনে ইউজ হয় নাই। আমাদের কাছে এই ল্যাপটপগুলো শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার এই অবস্থায় আসে, এই জন্য এই ল্যাপটপগুলোকে আমরা ওপেন বক্স বলে থাকি, কারণ এই ল্যাপটপগুলোর সাথে বক্স আসে না, বক্স ওপেন করে চলে আসে। সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে,
অনলি 57,000 টাকা। এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে রাইজেন 5 5000, এবং এটা কিন্তু 8GB র্যাম 512GB এসএসডি দিয়ে পারচেস করতে পারবেন অনলি 60,000 টাকায়। ভিউয়ার্স, নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখবো। যারা স্টুডেন্ট আছে, আসলে বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করে বা ট্রাভেল করে থাকে, তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস একটা ল্যাপটপ। ওয়ার্ল্ডে এর থিঙ্কপ্যাডে কিন্তু বিশেষ একটা খ্যাতি আছে। ম্যাগনেশিয়াম কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা তৈরি হওয়াতে খুবই লাইট ওয়েট। এর কনফিগারেশন হচ্ছে X1 কার্বন, Core i7 8 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম, 512GB SSD, 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে একদমই ন্যারো বেজেলের 14 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে, ডিসপ্লেটা ম্যাট টেকনোলজির, ফ্রন্ট সাইডে প্রাইভেসি ক্যামেরা সহ আপনারা ওয়েব ক্যামেরা পেয়ে যাবেন। ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড। ল্যাপটপটাতে আপনারা টাইপ সি দিয়ে চার্জ করাতে ল্যাপটপটা খুবই দ্রুত চার্জ হবে এবং 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 600-700 গ্রামের এই ল্যাপটপটা আপনারা X1 কার্বন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 62,500 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে HP 15 এবং HP 14 মডেলের ল্যাপটপ। এই ল্যাপটপ দুটো আমাদের কাছে ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ। তো এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে HP 15S সিরিজ মডেল। এটা হচ্ছে Core i3 11th generation প্রসেসর। এটার সাথে থাকবে 8GB DDR4 র্যাম এবং 256GB M.2 NVMe SSD। চাইলে কিন্তু আপনারা র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটা সিলভার কালার, মেটাল ফিনিশিং দেওয়া, 95% কাভারেজ, ফুল সাইজ একটা কিবোর্ড এবং ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড, 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS। ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স কপি, চাইলে 11 এ আপগ্রেড করে লাইফ টাইম আকারে সাপোর্ট নিতে পারবেন। 15.6 ইঞ্চি দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 42,500 এবং 14 ইঞ্চিটা পারচেস করতে পারবেন অনলি 38,500 টাকায়। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে যারা স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সিং কাজ করেন তাদের জন্য এর পাশাপাশি কিন্তু আরো ব্রাইটেস্ট মডেলের ল্যাপটপ সম্পর্কে বলার চেষ্টা করেছি। এর বাইরে কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওর ব্যাপারে যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।